নমস্কার বন্ধুরা, অনুরূপা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সকাল সকাল উঠে পড়েছি, সকাল ছেড়ে মানে ভোরবেলাতেই উঠে পড়েছি। আজ থেকে স্কুল খুলে দিয়েছে, আর তোমার দাদা ভাইয়ের সকাল স্কুল, তো অনেক দূর যাবে। তো এই যে দেখুন, ঘরের ভিতরে পোশাক আশাক পরে নিয়েছে, তো ছেলে মেয়েরা তো এখনও ঘুমোচ্ছে। তখন প্রায় ঘড়িতে বাজে 5:30, তো আমি উঠেছি প্রায় 4:30-এর দিকে। তো জলের বোতল, টিফিন এগুলো তো রেডি করে দিতে হবে। আর যা ঠান্ডা পড়েছে, তো তোমার দাদা ভাই কোট পরে নিয়েছে, বাইকে যেহেতু যাবে ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ধাতও রয়েছে। তো এই দেখুন স্কুলের ব্যাগটাও নিয়ে নিয়েছি, আর এবারে গ্যারেজে যে গাড়ি রয়েছে, গ্যারেজটা এবার খুলে গাড়িটা বের করব। তো বেশ, 1 সপ্তাহ ছুটির পর সকাল স্কুল, আর সকালবেলা মানে অভ্যাস তো নেই, বছরের বেশ এই কটা দিন থাকে যে সকালে স্কুল গেলে 12টার দিকে বাড়ি চলে আসে। তো তখন 12টার দিকে হয়তো রোদ লাগে, কিন্তু এই সকালে ঠান্ডা ওয়েদারটা দিয়ে খুব ভালো লাগে। এই দেখুন আমি গ্যারেজের দরজাটা খুলে দিচ্ছি। এখানে গ্যারেজ থেকে মানে গ্যারেজে আবার এই যে আমার নতুন সাইকেলটা, তোমার দাদা ভাইয়েরও একটা বড় সাইকেল রয়েছে, আবার গাড়িটাও রয়েছে। আসলে গ্যারেজ না থাকলে সাইকেল মোটরসাইকেলগুলো রাখার খুবই অসুবিধা হয়। তো তার সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক মানে গ্রামে ঘরের যা যা মানে বাড়িতে যা যা দরকার সেই সব জিনিসপত্রও এখানে রয়েছে। তো মানে এত বড় বাড়িতেও মানে আমার ছেলের যে ছোট সাইকেল, সে সাইকেলটা এর মধ্যে রাখারই জায়গা নেই। এত বড় গ্যারেজ করেছি কিন্তু ছোট সাইকেলটা রাখার জায়গা নেই। সেটা এবার আমাদের রান্নাঘরে মানে প্রত্যেকদিন রান্না হয়ে যাওয়ার পর আমি তার সাইকেলটা তুলে রাখি। তো এই যে ডিগিটা খুলে বেলটা বের করে দিচ্ছি। আর তোমার দাদা ভাইয়ের তো মানে বাইক চালিয়ে চালিয়ে কোমরের সমস্যা। তার আগেও যখন আমরা বহরমপুরে থাকতাম, ওখানে যখন স্কুলে সার্ভিস করতো, তখন থেকেই কোমরের একটা ব্যথা বেদনা অনুভব করতো। তো ডাক্তার দেখাতে ডাক্তার বললো তোমার স্পন্ডলাইসিসের মানে খুব কাছাকাছি তুমি চলছো। তারপর ধীরে ধীরে রেগুলার বাইক চালানো তো একদম বন্ধ করতে বলেছিল, কিন্তু তা না, বাইক না চালালে কী হয়, পুরোপুরি তোমার দাদা ভাইয়ের স্কুল পুরো মানে অন্য কোনো যানবাহন নেই, পুরো বাইকের ওপরেই নির্ভর করে। তো এই দেখো তোমার দাদা ভাই গাড়ি বের করছে। মানে সকালবেলা এমন ঠান্ডা ওয়েদার, কানপট্টি থেকে শুরু করে হেলমেট, সব কিছু শীতের পোশাক মোটামুটি জড়িয়ে যেতে হচ্ছে। অথচ আসার পথে রোদ দূরে, তখন সব খুলে ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসে। তো আমিও ভোর ভোর উঠে পড়ে ছিলাম, এবার তোমার দাদা ভাইকে ব্যাগটা দিয়ে দিচ্ছি কাঁধেতে। এখন প্রায় 5:30 বাজে, তো এখন মানে স্কুল পৌঁছাতে 6:45 বেজে যাবে, আর ধীরে ধীরেই যাবে। সকালবেলা রাস্তাঘাটে অতটা ভিড়ভাট্টা থাকে না। তো তোমার দাদা ভাই স্কুলে বেরানোর পর এবার ছেলেরও বেরানোর সময় হয়ে এলো, ছেলের স্কুল 7টার সময়। তো ওকেও ডেকে সকালের খাবার খেয়ে ওরও টিফিন গুছিয়ে ওকেও স্কুলে পাঠাতে হবে। তোমার দাদা ভাই চলে যাচ্ছে। চলে এদিকে রান্নাঘরে চলে এসেছি, এবারে বাসি কাজগুলোও করে নেব, ঘর দোর ঝাঁট দেবো, মুছবো, রান্নাঘর ঝাঁটাবো। আর এই যে দেখুন ছলা আলুটা আমি নেড়ে রেখেছি, ছেলের কৌটাতে ভরেও দিয়েছি, এবার ও জলের বোতল এগুলো গুছিয়ে দিই। তো ওরা বাবা ছেলে দুজনে বেরিয়ে যাওয়ার পর আমি আর আমার মেয়ে দুজনে মোটামুটি একটুখানি মেয়েকে নিয়ে পড়তে বসেছিলাম। তো হঠাৎ করে ওই জেঠুমনিতে মানে আমাদের পুরোনো বাড়িতে টালির চালের উপরে হনুমান এসেছে। তো হনুমান এসেছে জেনেই আমি একটা মানে ডিবা থেকে সুগার ফ্রি বিস্কুট নিয়ে গিয়েছিলাম হনুমানকে দেবো। তো এখন ও জেঠুমনি ওইটা যেটা দিচ্ছে এটা মারিগোল্ড বিস্কুট, তো আমার সুগার ফ্রি বিস্কুট খায় না, ও মারিগোল্ড বিস্কুট খায়। এই দেখুন কী সুন্দর খাচ্ছে এখন, মানে এত পরিমাণ 2-3-4 হনুমান তো প্রত্যেক দিনই আসে, আর গাছেতে আওয়াজ শুনতে পায়, কখনো ছোটো বাচ্চা নিয়েও আসে, আর একদম উঁচুতে ডালেও আসে। নিচে এত পরিমাণ ছোটো ছোটো বাচ্চার ভিড়, তারা ঢিল ছুঁড়ে, তো ওরা একদম গাছের মগ ডালে বসে থাকে। তো খাওয়ার চাহিদার জন্য এরা লোকালয়ে এসেছে। তো কখনো আমাদের গাছের আমও দিচ্ছে ওকে, ও আমের খোসা ছাড়ি ছাড়ি খাচ্ছে। আর মাঝে মাঝে ভাবি যে আমাদের ছোট কলম কাটা গাছে যে আম হয়েছে, যদি হনুমান মানে আক্রমণ করে। তো এই দেখুন কীরকম গাছের আম খাচ্ছে,
খিদের জ্বালাতেই ওরা লোকালে চলেছে। দেখুন সুগার ফ্রি বিস্কুট দিচ্ছি কিন্তু কিছুতেই নিচ্ছে না, তো বাধ্য হয়ে ওর টালির ওপরে ওটা রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পরে হনুমানটা নিচে নেমে এসে না জল খেয়েছিল, সেই ছবিটা আপনাদেরকে আর দেখালাম না। আর দুপুর টাইমে খুব বৃষ্টি এসেছে, বেশ অনেক দূরে মেঘ ডাকছিল, তো হঠাৎ করে আকাশটা একদম কালো অন্ধকারে ঢেকে গেল আর মুহূর্তের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। এই দেখুন রাস্তার উপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। ঠিক আর একটু আগে তোমার দাদাভাই মানে খুব স্পিডে মোটরসাইকেল চালিয়ে বাড়িয়ে পৌঁছেছে, না হলে তো এরকম জলের মানে জল বৃষ্টিতে পড়তে হতো। তো এবার মানে তখন প্রায় বাজে কটা, 11:30-12টা হবে, তখনই এরকম বৃষ্টি অনেকদিন পর মানে বেশ ভালো ভাবে বৃষ্টিটা হলো। পুকুরের ওপর জলের ফোঁটাগুলো কী সুন্দর পড়ছে। আর এদিকে দুপুরবেলা আমি রান্না করেছিলাম উচ্ছে ভাজা, আর আমার ছেলে উচ্ছে খেতে এত পছন্দ করে, মানে ভাজা মানে কড়াইতে থাকা অবস্থাতেও তুলে খেয়ে নেবে, আবার ভাত দিয়েও খাবে। আর রয়েছে দুটো সেদ্ধ ডিম আর দুটো ভাজা ডিমের ঝোল করেছিলাম, আর লাউ শাক গাছেরই লাউ শাকের চচ্চড়ি করেছিলাম। এটা আজকে দুপুরের মেনু। তো তোমার দাদাভাই স্কুল থেকে চলে এসেছে, স্নান টান করে আমরা সবাই এবারে খেতে বসে পড়বো। তো তোমার দাদাভাই আলু খায় না, আলু কম খায়, তার জন্য গাজরও দিয়েছি। তো এদিকে সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমার নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।